হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্ল্যাকবোর্ড স্টাডি তো দেখো গতকালকের যে নোটিস্ট একটা পাবলিশ হয়েছে মানে আউট হয়েছে যেটা হোয়াটসঅ্যাপে যে বেঙ্গল পুলিশের মেন পরীক্ষা ষোলোই ফেব্রুয়ারি দু হাজার কুড়ি রবিবার হবে দুপুর বারোটা থেকে একটা তো এটা কতটা সত্য কতটা মিথ্যা এই নিয়ে প্রশ্ন যে অনেকেই ফোন করে জিজ্ঞেস করছে দাদা ওটা কি সত্যি ওই ডেটটা হবে ওই ডেটেই তাহলে তো খুব মুশকিল তো দেখো এর আগের যে বেঙ্গল পুলিশের যে অফিশিয়াল নোটিস হয় তার আগেই যে ডেটটা আউট হয় সেটা কিন্তু সত্য হয় কারণ এর আগের বারও তাই হয়েছিল আগেরবারে মেন পরীক্ষা পিলি পরীক্ষাগুলো তাই হয়েছিল আগে আগে একটা ডেট রটেছিল এরকমভাবে তো তো অফিসিয়াল নোটিফিকেশন যখন পরে দেয় দেখা গেল হ্যাঁ ওই ডেটেই পরীক্ষাটা হচ্ছে তো যেটা মোট কথা বেঙ্গল পুলিশের যে আউটগুলো হয় যে পরীক্ষা হবে এই ডেটে সেগুলো সত্যই হয় ফেক কমই হয় হ্যাঁ তো তোমরা মেনে নিতেই পারো যে ষোলো তারিখেই পরীক্ষা তো আর বেশি দিন নেই মোটামুটি ধরো কুড়িটা দিন আর রয়েছে আর একটা মানে আমি নিজের থেকে নিজের থেকে এটা পঁচানব্বই পার্সেন্ট সঠিক ধরছি তার কারণ হচ্ছে আগের যে ব্যাচ আগের যে ব্যাচে ট্রেনিং চলছে যাদের তাদের কিছু ছেলে আমার ফোন করেছিল তো ওদেরকে বললাম রেট দিয়েছে তোরা বললে হ্যাঁ হতে পারে তার কারণ হচ্ছে ওদের যে স্যাররা আছে ট্রেনিংয়ে ওখানে ট্রেনিং করা হচ্ছে তারা বলেছে যে ওদের মার্চের একুশ তারিখ কি তেইশ তারিখ পর্যন্ত ট্রেনিং করাবে তারপরে কি ছুটি দিয়ে দেবে তো গতকালকে একটা ঘটনা ঘটেছে ওদের ওখানে তো ঘটনা হলো যে পিএসসি পরীক্ষা ছিল ক্লার্কশিপের আজকে তো ওরা ছুটি পাবে বলে সবাই অ্যাপ্লিকেশন করেছিল ছুটি নেওয়ার জন্য তো তো অ্যাপ্লিকেশন জমা পড়েছিলো বারোশো জনের মধ্যে আটশো জনের প্রায় তো আটশো জনের জমা পড়েছিলো বলে আটশো জনের পরীক্ষা আছে ওরা ভেবেছে পরীক্ষা দেবো না ছুটি পাবো দিয়ে সবার ছুটি ক্যান্সেল করেছে তো কিছু ছেলে পেলে জোর করে চলেও গেছে নাকি শুনলাম সকালে আজ রোল কল হয়েছে দেখো অনেকে নেই অ্যাবসেন্ট কিন্তু ছুটি কাউকে দেয়নি তো যাই হোক ফোন করেছিল তোদের মোটামুটি মার্চের একুশ তারিখ তেইশ তারিখে কী হচ্ছে ট্রেনিং শেষ হয়ে যাচ্ছে তার মানে বুঝতে পারছো এপ্রিলের প্রথম দিকে কি এপ্রিলের মাঝামাঝি তোমাদের এই ব্যাচ এই সাড়ে আট হাজারের ব্যাচটা কী করবে তারা জয়েন করিয়ে নেবে কারণ ট্রেনিং সেন্টার তো আর ফাঁকা রাখতে পারে না বেশি দিন তো যেহেতু মার্চে ওদের ট্রেনিং শেষ করছে তো তোমাদের এপ্রিলে অবশ্যই ঢোকাবে তারা এপ্রিলের মধ্যে কমপ্লিট করবে তো সেই জন্য এপ্রিলের মধ্যে কমপ্লিট করতে গেলে অবশ্যই ষোলো তারিখে পরীক্ষা নিতেই হবে আর ষোলো তারিখের পরীক্ষা নিলে মোটামুটি মার্চের প্রথম সপ্তাহে রেজাল্ট ওদের দিয়ে মার্চের মাঝামাঝি কী শেষের দিকে ইন্টারভিউ হয়ে তার এপ্রিলে মাঝামাঝি জয়েন অবশ্যই হচ্ছে তো সেই জন্য ওদের কথা শুনে এটুকু বোঝা যাচ্ছে যে ষোলো তারিখে অবশ্যই হতে পারে তো ষোলো তারিখে তোমরা ধরতেই পারো তো এইটুকুই বলার ছিল তো ধন্যবাদ ভিডিওটি অবশ্যই শেয়ার করবে এবং ভিডিওটি একটা লাইক করবে